হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এই আর কি। তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, এটা জাস্ট সম্পূর্ণ যারা ওয়েট লুজ করতে চান তাদের জন্য, খুবই কার্যকারী এবং ভেরি হেল্পফুল। হ্যাঁ, এটা হলো আপনারা 3 বেলায় খেতে পারবেন, 3 টাইমস, স্পেশালি সকালে খালি পেটে তো এভরিডে একবার করে খেতে হবে। আর শসাটা আমি, এটা হচ্ছে ইংলিশ কিউকাম্বার, আপনারা ইংলিশ কিউকাম্বার স্কুলে তো খুবই ভালো, আর নতবা অর্গানিক, যে কোনো সময় স্মুদি জাতীয়, জুস জাতীয় যদি অর্গানিক দিয়ে করা হয় খুব ভালো। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ইংলিশ কিউকাম্বারটা দিয়ে দিলাম, আর আমি এখানে একটা ফুল লেবুর রসটা দিয়ে দিব। খেতেও মজা, খুবই মজাদার, এটার কি বলবো, ডিলিশিয়াস বলবো নাকি আমি বলবো, আচ্ছা যাই হোক দুটাই। তো হলো, আমি ফুল একটা লেবুর রস দিয়ে দিলাম, লাইম লেমন যেটা হোক সমস্যা নেই। এখানে আমি আনারস দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, বড় বড় পিসেস। তো এটা আমার ফ্রোজেন করা ছিল, আপনারা ফ্রেশ দিবেন কোনো ব্যাপার না, সাথে আইস দিবেন আর কি, তাহলে খেতে ভালো লাগবে। আমি আইস দিইনি বিকজ আমার আনারসটা ফ্রোজেন করা, ঠান্ডা হয়ে যাবে জুসটা। আর এখানে আমি পানি দিচ্ছি 2 লিটার, তো একটা কিউকাম্বার, একটা লেবু, আর 2 কাপের মতো আনারস, 2 কাপ হবে, 2 কাপের মতো আনারস। এখন আমি 2 লিটার পানি দিয়ে, এটা যে আমার, আমি হলো 2 দিন খেয়েছিলাম, মানে 2 দিন লাগছে আমার শেষ করতে এই আর কি, 2 দিন মধ্যে শেষ। তো এখন আমি খুব ভালো করে এটা ব্লেন্ডার করে নিব। তো আমি লাকিলি যে আমার কাছে ভিটামিক্স ব্লেন্ডার আছে, রেগুলার ব্লেন্ডার দিয়ে হবে, এটা তো একদম মানে কুইকলি হয়ে যায়, এটা হচ্ছে কথা। মানে দেখা গেছে আমার 30 সেকেন্ড, 25 সেকেন্ড, এটার মধ্যে আমার একদম সুন্দর, মানে কি বলবো, মানে খুঁজে পাওয়া যাবে না যে কি আছে এখানে, এই অবস্থা আর কি। তো রেগুলার ব্লেন্ডার দিয়ে করা যাবে, একটু টাইম যাবে আর কি, আপনারা হাই স্পিড দিয়ে রেগুলার ব্লেন্ডার দিয়ে করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। তো হয়ে গেছে আমার, একটু সরিয়ে দিচ্ছি। এখন আমি জারে ঢেলে নিব, খুবই কার্যকরী এই জুসটা, অনেক কার্যকরী। তো আমি এখানে কিছুটা জারে নিচ্ছি, আর ওয়াটার বটলে নেব, এটা আছে ওয়াটার বটল, এখানেও নিয়ে নিচ্ছি, ফ্রিজে রেখে দিব। ট্রাই করবেন, খেতে সুস্বাদু, আর টোটালি কোনোভাবে ছাঁকা যাবে না, স্ট্রেন করা যাবে না, জাস্ট ডাইরেক্ট এভাবে করে খেয়ে নিতে হবে, ফেলনা তো কিছুই নেই এখানে। এটা এমনিতেই খুব তরল হয়ে গেছে, মানে এতটা স্মুথ হয়েছে বলার বাইরে। তো এটা কিন্তু ওয়াটারি টাইপে থাকবে, স্মুথ ইন অ্যাকচুয়ালি, দিস ইজ জুস। তো আমার রেডি, আমি এখন 1 গ্লাস খাবো, আর গুলি আমি রেখে দিব। এই যে হয়ে গেছে আমার। তো আপনারা ট্রাই করবেন যারা ওয়েট লুজ করতে চান। তো আজকে এই পর্যন্ত, আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার বেবিদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।